আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার এই ব্লগের উমরার পুরা সব কিছু দেখাইব ইনশাআল্লাহ। তো আমি এখন মদিনা থেকে মক্কাতে রওনা হয়ে যাইতেছি, আমার গাড়ি এসে গেছে। রাস্তাতে আমি মিকাতে যাব এবং ওইখানে গিয়ে এহরাম আগে পরে নিছি, এহরাম এখন লাগেজ উঠাইতেছি। সো আমি ওইখানে মিকাতে যাওয়ার পরে যখন আমি উমরার নিয়ত করব, ওইখানে গিয়ে দুই রাখাত নামাজ পড়তে হবে, এই সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব না করেন, তো সবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন অন করে রাখবেন, যদি কোনো কোনো ভিডিও হয়তো আপনার পছন্দ হইতে পারে। হয়তো আমি অনেক কমেন্ট পাইতেছি, অনেক লোক আমাকে ফোন করে বলতেছে যে ভাই এইগুলো দেখাইছেন আপনার, আমাদের জন্য খুবই ভালো এবং মোটামুটি একটা উমরার পুরা স্ট্রাকচার আপনারা এই ভিডিওতে দেখতে পাইবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওর মাধ্যমে আপনি উমরা থেকে মদিনা থেকে কীভাবে যাইবেন, কোন জায়গায় থামবেন, কোন জায়গায় সার্ভিসে যাইবেন, কীভাবে মক্কাতে ঢুকবেন, কীভাবে হোটেলে উঠবেন, এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব এবং আপনারা দেখবেন। তো ইনশাআল্লাহ আমি এখন রওনা দিছি, আমরা গাড়িতে উঠতে উঠছি, উঠার পরে আমরা দোয়া পড়ছি, সুবহানাল্লাহ যে সাখারাল্লাহ হাজা ওমা কুন্না লাহু মুকরিনিন ও ইন্না ইলা রব্বিনা লামুন কালিবুন। এরপরে আরেকটা আমরা দোয়া পড়তে পারি গাড়িতে বসার সময়, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই দোয়াটা আপনারা পড়তে পারেন। এরপরে গাড়িতে বসার পরে আপনি পাঁচটা সূরা ছয়টা বিসমিল্লাহ পড়লে পরে আল্লাহ তাআলা অনেক বরকত দেন। তো আপনারা গাড়িতে উঠার পরে কুলিয়া ইউহাল কাফিরুন বিসমিল্লার সাথে কুলিয়া ইউহাল কাফিরুন, দেন ইজাজা বিসমিল্লার সাথে ইজাজা, দেন কুল ফুল্লাহ ওয়াহাদ, কুল আউযু রব্বিল ফালাক, কুল রব্বিন নাস, আর শেষের দিকে আরেকবার বিসমিল্লা। তো এই পাঁচটা সুরার ছয় বিসমিল্লা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সফরে যাইতেন তখন এই পাঁচ সুরা ছয় বিসমিল্লা পড়তেন। এই পাঁচ সুরা ছয় বিসমিল্লা পড়লে পরে কি হবে, আপনার সফরের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবতকে দূর করে দিবেন এবং সফরটা সহজ হবে। সো দোয়া দুরুদের দ্বারা আপনারা যখন গাড়িতে উঠবো, আমরা বিসমিল্লা পড়ে গাড়িতে উঠবো, আল্লাহ তাআলা সফরটা একেবারে আসান করে দেন। তো আমরা এখন মক্কা থেকে প্রায় সাত আট মাইল দশ মাইল দূরে একটা জায়গা আছে মিকাত, যে জায়গা থেকে উমরার এহরাম বানতে পারেন, এহরাম গড়েও বানতে পারেন, এইখানে এসে বানতে পারেন। আর এইখান থেকে আপনাকে নিয়ত করতে হবে, এই জায়গায় দুই রাকাত নামাজ পড়ে তারপরে আমরা নিয়ত করব যে আমি উমরার জন্য যে আপনি তালবিয়া পড়বেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক, এইটা তো পড়তে হয় এবং এই জায়গায় দুই রাকাত নামাজ পড়তে হয়। এই যে সামনে আমরা মসজিদের দিকে যাইতেছি, এই মসজিদে গিয়ে আমরা দুই রাকাত নামাজ পড়ব আর তারপরে আমরা এই উমরার নিয়ত করব। উমরার নিয়ত করার পরে আমরা এখানে তালবিয়া পড়ব। তো ওই সামনের দিকে দেখতেছি মসজিদ বেশি দূরে না, শুধু এই লকডাউনের কারণে আর এই কোভিডের কারণে এগুলো সহজগুলো অনেক সহজ হয়ে গেছে, এখন লিমিটেড মানুষ দেওয়া হয়, বেশি একটা মানুষ দেওয়া হয় না। তো আমি এখন আলহামদুলিল্লাহ গাড়ি থেকে নাইমা গেছি, আমরা দুইজনই ছিলাম সফরে, আমি আর আমার ওয়াইফ, তো আমরা দুইজনে চাইতেছি। এখানে মসজিদে আবার দুইটা পার্ট আছে, একটা মহিলাদের পার্ট, একটা পুরুষদের পার্ট। তো মহিলাদের পার্ট যেটা এই সাইডটায় আমার ওয়াইফ চলে গেছে আর আমি এখন পুরুষদের পার্টে যাইতেছি, ওইখানে গিয়ে ভিতরে গিয়ে আমি এহরাম আগে পরে নিলাম, ওইখানে আসার পরে পড়ার একটা ঝামেলা আছে, এই জন্য আমি আমার হোটেলের থেকে আমি এহরাম পরে নিছি। তো এটা সবাই করতে পারেন, কোনো অসুবিধা নাই, হোটেল থেকে আপনারা এহরাম পরে নিতে পারেন, ওইখানে আপনার যাওয়ার দরকার পড়ে না। তো আমি হোটেল থেকে এহরাম পরে নিছি। এখন ওই যে মিকাতের যে মসজিদটা, মসজিদটার বাইরা সাইডটা আমি একটু দেখাইতেছি, খুবই সুন্দর জায়গা, কিন্তু এখানে অনেক ঝামেলা ইউজুয়ালি হয়, কিন্তু আমরা লকডাউনের সময় গেছিলাম, তো দুই চারজন মানুষ, বেশি একজন মানুষ না, তো আমরা ওইখানে গেছি। এখানে লেফটের মসজিদের টয়লেট আছে, তারপরে আমার ওযু আগে থেকে করা ছিল, এহরাম আগে থেকে পড়া ছিল, শুধু দুই রাত নামাজ পড়ব, নামাজ পড়ে ওইখানে আমি তালবিয়া পড়ব আর উমরার নিয়ত করব। তো মসজিদের বাইরের সাইডটা ভালো করে দেখাইলাম, ভিতর সাইডটা ভালো করে দেখাইলাম, এখন আমি গিয়ে মসজিদের ভিতরে গিয়ে দুই রাকাত নামাজ পড়ব, তারপরে আমি তালবিয়া পড়ে আমি এহরাম তারপরেই আছে আমি উমরার নিয়ত করব। তো আপনারা যদি এরকম আসেন তাইলে এখান থেকে আপনারা করতে পারেন, যারাই আমার এই ভিডিও দেখতেছেন
তারা এখানে আইসা আপনাকে ইয়ে করবো। তো আমার তালবিয়া পড়ছি, দুইটা খাত নামাজ পড়ছি, ভিতরে গিয়ে পড়ছি, তারপরে আমি আপনাকে বাইরের সাইডটা একটু দেখাইতেছি, যে মসজিদের ভিতর সাইডটা একটু দেখাই নেই। এই দেখেন মসজিদের ভিতর সাইড, এই জায়গায় এখানে অনেক ফাঁকা জায়গা, মানুষজন খুবই কম, দুই চারজন মানুষ পাইছি এই মসজিদে, কিন্তু দাঁড়ানো যায় না, এত বেশি বিজি থাকে। ইউজুয়ালি আরও যে কয়েকবার উমরাতে গেছি এখানে দেখছি, তো এখানে বেশ বড় মসজিদ, বাট মাত্র কয়েকজন মানুষ। ভিতর সাইডটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে খুব বেশি একটা মানুষ, ওই দেখেন তিন চারজন মানুষ আছে মাত্র। সো এই মসজিদে হাজার হাজার মানুষ থাকে, এবং এখানে মানুষে উমরার নিয়ত করে উমরাতে যাওয়ার জন্য। তো ইউজুয়ালি এখন তো খুবই লিমিটেড মানুষ পাস দেয়, যার কারণে খুব বেশি একটা ঝামেলা হয় নাই, আমরা অতি সহজে আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো আমরা নামাজ শেষ হয়ে গেছে, এখন নামাজ থেকে বাইরিয়া আমরা এখন চলে যাব আবার গাড়িতে। এখন গাড়িতে উঠে যাব, ওইটা আমরা মক্কার দিকে আবার রওনা হবো। এখন থেকে আমরা বেশি বেশি এটাই পড়বো, শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই দুয়াটা পড়তে পড়তে আমরা বেশি বেশি করে এই দুয়াটা পড়বো, এই তালবিয়াটা পড়বো, তারপরে এটার পুইরা আমরা গাড়ির দিকে এখন উঠে যাব ইনশাআল্লাহ। এখন আমরা যে গাড়িতে উঠবো, গাড়িতে উঠার পরে আমরা সোজা চলে যাব মক্কাতে ইনশাআল্লাহ। তো রাস্তায় একটা সার্ভিস ধরব, আর তারপরে আমরা পুরা চলে যাব মক্কাতে ইনশাআল্লাহ। এই দেখেন পাহাড়, আরবের কিছু পাহাড় আপনাদেরকে দেখাইতেছি, আর এই আমাদের সামনে গাড়ি, আমরা গাড়িতে উঠবো এখন ইনশাআল্লাহ। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করছি, নামাজও পড়লাম, কিছু পানি টানি খাইলাম, জম টম টম আমরা কিছু জমজম পান করলাম ইনশাআল্লাহ। তো এখন আমরা চলে যাব মক্কার দিকে, আবার দুয়ার দুরুদ পড়া আমরা রওনা দিয়ে দিছি। রাস্তায় একটা পেট্রোল স্টেশন আসছে, তো এই পেট্রোল স্টেশনটা আপনাদেরকে একটু দেখাইতেছি। এখানে পানির দামে পেট্রোল পাওয়া যায়, কিন্তু এখানে পেট্রোলের দাম পানি থেকে কম, প্রায় 3 লিটার পেট্রোলের দাম মাত্র 1 রিয়াল। সো 2 থেকে 3 রিয়াল, 2 থেকে 3 লিটার মনে হয় 1 রিয়াল মাত্র। তো অনেক দাম কম, পানির দামের চেয়ে বেশি। এই হলো তাদের পেট্রোল স্টেশন, পেট্রোল ভরা শেষ হয়ে গেছে, এখন আমরা রওনা দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আবার আমরা উঠতেছি মোটরওয়েতে। সো আমরা এই দেশের মোটরওয়েতে উঠতে হইলে রাইট সাইড ড্রাইভ, তো মোটরওয়েতে উঠতে হইলে রাইট সাইড থেকে এসে উঠতে হয়। সো ইংল্যান্ডে লেফট হ্যান্ড সাইড ড্রাইভ, এবং আরব বা অন্যান্য দেশে দেখছি রাইট হ্যান্ড সাইড ড্রাইভ। সো এখানে যে তিনটা লাইন আছে, এটা হইল মোটরওয়ের 3 লাইন। সো রাইট লাইন যেটা হইল, এটা সবচেয়ে স্লো লাইন, মিডিল লাইন, আর লেফটের যে লাইনটা দেখতেছেন এটা হইল সবচেয়ে ফাস্ট লাইন। তো আমরা আমাদের ড্রাইভার মিডিল লাইনে চালাইতেছে, এবং আপনারা রাস্তা দেখতেছেন একেবারে খালি রাস্তা, হঠাৎ করে দুই একটা গাড়ি আসে আর গাড়ি টাড়ি নাই, তো অনেক খালি। উমরা রাস ওপেন হয়েছে, তো মানুষ কিছু কিছু আসতেছে। এখন সামনে চেকপোস্ট আসতেছে, এখানে প্রত্যেকটা গাড়ি স্লো হয় এবং থামে, এবং তাদের কিছু পুলিশের কোনো সন্দেহ হইলে গাড়ি চেক করে, আদারওয়াইজ আর চেক টেক করা লাগে না, শুধু দেখলেই তারা ইশারা দেয় তখন চলে যায়। তো প্রত্যেক মানুষ এটা ফেস করতে হবে মক্কা থেকে বাইরিতে হইলে। তো আবার আমরা পুলিশ চেক খাওয়ার পরে আবার মোটরতে উঠলাম, এখন আমরা সার্ভিসে উঠলাম। এইখানে আরবের রাস্তাঘাটে যে সার্ভিস, কারণ যাং মানুষজন কম, তো দুই একটা সার্ভিস আছে। সো এই সার্ভিসগুলা মখতসর সার্ভিস। তো এখানে আমরা উঠলাম আর কিছু খাবারের অর্ডার দিলাম। সো এখানে চিকেন আর রুজ বুখারি পোলাও, আর নর্মাল আমাদের বাঙালি স্টাইলে পোলাও, আর কিছু চানা, আর কিছু সালাদ, এই কয়েকটা মিলিয়া আমরা অর্ডার দিছি। এখন আমরা দুইটা নিয়ত করছি, যদি আমরা জানি না কত বড় পোর্শন দেয়,
এই জন্য আমরা দুইটা দুইজনে অর্ডার দিলাম। তারপরে দুইটা যখন দুইজনে অর্ডার দিকে আমরা তো সবগুলা খাইতে পারলাম না, তো কিছুটা খাইছি কিছুটা আমরা নিছি। যদি মক্কায় যাওয়ার পরে কোনো হোটেল টুটে না পাই, আর এটাও আপনারা করতে পারেন, সার্ভিস থেকে হয়তো এক বেলার খানি আপনারা নিয়ে যাবেন। নিয়ে গেলে হবে কি, যদি আপনি উমরা করার পরে বেশি টায়ার্ড হয়ে যান, হঠাৎ করে খাবার টাবার আপনার আশেপাশে না পান, তাইলে ওইটাও হয়তো কোনো মতে গরম করে খাইতে পারেন। কোনো কোনো হোটেলে আবার মাইক্রোওয়েভও আছে, আর কোনো কোনো হোটেলে মাইক্রোওয়েভ নাই, কিন্তু আপনারা ফয়েল দিয়ে, ফয়েল যদি পেপার থাকে আপনাদের সাথে, ফয়েল পেপার দিয়ে আপনারা গরম করতে পারেন। আর নতুন একটা বুদ্ধিমান মাথায় আসছে, আপনারা যদি ফয়েল পেপার থাকে বা কোনো আপনাদের সাথে কোনো কি বলে অ্যালুমিনিয়ামের কোনো বাটি টাটি থাকে, তাইলে আপনারা আয়রন অন করে আয়রনের উপর দিয়েও গরম করতে পারেন। নতুন এই বুদ্ধিটা আসছে, বাট এটা এবার কাজে লাগাইতে পারি নাই। আমাদের খানাটা গরমই ছিল, আর আমাদের হোটেলে মাইক্রোওয়েভ ছিল, মাইক্রোওয়েভ থাকার কারণে আমরা গরম করতে পারতেছি। তো এইখানে আমরা এই রাস্তার যে সার্ভিসে যেটা পাইছি আমরা ওইটাই আমরা খাবার খাইছি। সো এখন আমি চিকেন খাইতেছি, তারপরে এখানে কিছু পোলাও আমরা অর্ডার দিছি। তো আমরা দুইজন মিলিয়ে খাইয়া আবার রওনা দিয়ে দিছি। তো আমরা মক্কা থেকে রওনা দিছিলাম তিনটা, সরি মদিনা থেকে রওনা দিছিলাম আমরা 3:10 মনে হয় সম্ভবত, আর আসতে আসতে এখানে কিন্তু 4 ঘন্টা কমাস কম লাগে। তো আমাদের ড্রাইভারটা অনেক ফাস্ট ছিল, এই জন্য অনেক তাড়াতাড়ি নিয়ে আসছে। তো আস্তে আস্তে মাগরিবের আজান হয়ে গেছে, রাস্তায় আবার আমরা দাঁড়াইয়া আর জায়গায় নামাজও পড়ছি। আমরা আসরের নামাজ একবার দাঁড়াইয়া পড়ছি, জোহরের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া পড়ছি। তো এই দুইটা নামাজ, জোহরের নামাজ আমরা পড়ে আসছি মদিনা থেকে, আর রাস্তায় দাঁড়াইয়া শুধু আসরের নামাজ পড়ছি। আর মাগরিবের নামাজটা আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি, পৌঁছে আমরা হোটেলে এসে পড়ছি। তো এখানে আমরা মক্কা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আপনারা লাইট দেখতেছেন। আমরা ভেরি ক্লোজ টু মক্কা, এখন আমাদের হোটেলে আমাদেরকে নিয়ে যাবে। ড্রাইভাররা এগুলা ফিক্স করা থাকে, আমরা যে প্যাকেজে গেছি ড্রাইভার আমাদেরকে হোটেলের সামনে ছাড়বে এবং হোটেলের সামনে থেকে মানুষ আমাদেরকে রিসিভ করবে। তো এখানে হোটেলের সামনে থেকে ইউজুয়ালি আমাদের যে এজেন্টের মাধ্যমে আমরা গেছি, তারা আমাদেরকে রিসিভ করবে। তো আমরা এখন চলে যাইতেছি আমাদের হোটেলে। এখন আর বেশি দূরে না আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন নাইট ভিউ, আরবের মক্কার নাইট ভিউ আপনারা দেখেন, খাজুর গাছের সাথে যে লাইট খুব সুন্দর লাগতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারেন। আমরা আল্লাহর ঘরের আল্লাহর মানে হারাম শরীফ দেখতে পাইতেছি, আল্লাহর ঘর এখনও দেখতে পাইতেছি না, ভিতরে না গেলে দেখা যায় না। তো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা টানেলের দিয়া, আমাদের হোটেল হইল পুলম্যান জমজম, যে ক্লক টাওয়ারের, এই ক্লক টাওয়ারে হইল আমাদের হোটেল। এটা 5-স্টার হোটেল, হারাম শরীফ থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব। এখন আপনারা দেখতেছেন হারাম শরীফের নিচে আমরা যাইতেছি, নিচেই আমাদের হোটেল। তো আমরা এখন এই টানেল দিয়া একেবারে রিসেপশনে যাওয়া যায়। আপনারা আসলেও পরে একেবারে রিসেপশনে আপনারা নামতে পারেন, একেবারে হোটেলের সামনে নামাইয়া দিবে। রাস্তায় যদি কোনো জায়গায় নামাইয়া দিতে চায় কোনো সময় আসেন, তাইলে মানবেন না, বলবেন যে আমাদের টানেলের দিয়া আপনারা হোটেলের সামনে নামাইয়া দেন। যদি আপনারা প্রাইভেট কোনো গাড়ি করে যান, তাইলে তাকে এই জায়গাটা বলবেন যে পুলম্যান যেইটাই দেখেন, ক্লক টাওয়ারের সব কিন্তু এক্সিট এইখান থেকেই শুরু হয়। তো আপনারা যদি ক্লক টাওয়ারের ভিতরে বেশ কয়েকটা হোটেল আছে, এই হোটেলের মধ্যে যে কোনো একটা হোটেলে যাইতে হইলে আপনারা এই টানেল ইউজ করতে পারেন আর এখানে ইউজ করতে পারেন। সো আমাদের যে ড্রাইভার সাহেব ছিলেন উনি পাকিস্তানি ড্রাইভার, ওইখানে থাকেন মক্কাতে থাকেন উনি, আর ওনাকে নিয়ে আমরা গেছি। এখন উনি আমাদেরকে এখানে এসা রাখছে। সো আমরা এখন সামনে পুলিশ চেক আছে, এইগুলো অনেক সিকিউরিটি আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে লোক জানে আমরা এখানে যে যাব, এই জন্য একজন রিসেপশনিস্ট এখানে আসছে, আসার পরে আমাদের লাগেজ উঠাইছে, আরেকজন এসে আমাদেরকে একটা বেল্ট দিছে হারাম শরীফের নামাজ পড়ার জন্য, এটাতে আমাদের নাম লেখা। এই দেখেন আমাদের সামনে গাড়ির পিকচার উঠাইতেছে এবং আমাদেরকে দুইজনকেই দুইটা বেল্ট দিছে, যে বেল্টের দ্বারা আমরা নামাজে যাওয়ার সময় আর মোবাইলে আমাদেরকে অ্যাপস দেখাইতে হবে না,
এই বেল্টের দ্বারাই আমাদের বেল্টের মধ্যে আমরা আমাদের নাম লেখা আছে, আমাদের সব কিছু ডিটেলস লেখা আছে, কোড লেখা আছে। সো এই লুকটা যে সামনের লুক হাইটা দিতেছে, এই লুকটা কিন্তু আমাদেরকে এই দুইটা বেল্ট দিছে। এখন আমরা সেফ আছি এবং আমরা হারাম শরীফে ঢুকতে আমাদের কোনো সমস্যা হবে না। এই হলো আমাদের হোটেলের নাম পুলম্যান জমজম, এই ক্লক টাওয়ারের ভিতরে। তো আমরা যিনি আমাদেরকে রিসিভ করছে ওনাকে আমরা ফলো করে করে আমরা এখন যাইতেছি রিসিপশনে। ওইখানে যাওয়ার পরে আমাদের দেখাবো আমাদের পাসপোর্ট, আমাদের কোভিড সার্টিফিকেট, যত কিছু লাগে সব কিছু দেখানোর দরকার। এটা আমরা দেখাইব। আমরা যাওয়ার আগে আপনাদেরকে আমার লাস্ট ব্লকে দেখাইছি আমাদের কোভিড সার্টিফিকেট। তো এই কোভিড সার্টিফিকেট এখানে যদি তারা চায় তাইলে দেখানো লাগে। আর এখন আমরা লিফটে করে আমরা চলে যাব রিসিপশনে। এটা হইল কি তাদের বেসমেন্ট, বেসমেন্ট থেকে আমরা সম্ভবত থ্রি ফোর ফ্লোর হবে মনে হয়, ভুলে গেছি। এখন আমরা রিসিপশনে আসলাম, এখন রিসিপশনের দিকে আগাইতেছি। এখানে রিসিপশনে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন লোক আছে। তো এই কাউন্টারে যে কোনো একটা কাউন্টারে গেলেই হয়। তো আপনি যে কোনো একটা কাউন্টারে দেখতে পারেন, প্রথমে লাগেজগুলো তারা তাদের সেফে থাকবে, তারা একটা টোকেন দিবে, এই টোকেন আপনি রাখবেন আপনার হাতের সাথে। আর রিসিপশনে গিয়ে আপনার পাসপোর্ট দেখাইবেন, আপনার ভিসা দেখাইবেন, আপনার টিকিট দেখাইবেন। তখন তারা আপনার হোটেলের রুম আগে থেকে বুক করা থাকবে এবং এই হোটেলের রুমে আপনাকে হোটেলে ঢুকাই দিবে। তো আমরা রিসেপশনে কিছুক্ষণ বসলাম, আমাদের কিছু লেট হয়েছে, আমাদের যে এজেন্ট যিনি উনি আসতে একটু লেট করছে। সো উনি আমাদের বুকিং রেফারেন্সটা দিতে একটু লেট করছে, যেই জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াইতে হইতেছে। সে ওরা জানে না বুকিং কোন রুমে বুকিং, কীভাবে বুকিং। যখন ওনারা রুটিন দিছে তারপরে আমরা হোটেলে গেছি, হোটেলে গিয়ে আমরা কিছু রেস্ট করছি। রেস্ট করার পরে আমরা ইনশাআল্লাহ তারপরে তোয়াফে নামছি, কিছু খাওয়া দাওয়া কইরা, লাইট কিছু খাওয়া দাওয়া কইরা আমরা তোয়াফে নামলাম। এখানে আমরা তোয়াফ করছি, মাত্র 15 মিনিট লাগছে আমাদের দুইজনের সাত চক্কর দিতে, কারণ এইখানে আমরা তোয়াফ করতেছি। তো আমরা কিছু এনার্জি পাইছি, বিকজ আমরা হোটেলে গিয়েই আমরা তোয়াফে বাইরে নেই, আমরা কিছু রেস্ট করছি, আমাদের কিছু এনার্জি সঞ্চয় করছি, কিছু লাইট খাওয়া দাওয়া করছি, একেবারে পেট ভরে খাই নাই, কারণ আমরা তোয়াফ করবো, সাই করবো। সো এই জন্য তো আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা এই উমরাতে যাবেন প্রথমে হোটেলে যাবেন, হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবেন। রেস্ট করার পরে আমরা জানি সবাই আল্লাহ ঘর দেখার জন্য একটু ডেসপেট থাকে, এরপরে কিছু রেস্ট করে একটু আরাম করে যদি আপনারা যান, এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট করে যান, এরপরে বাচ্চা আপনাদের ফ্যামিলি মেম্বার থাকতে পারে, সবাইকে নিয়ে একটু রেস্ট করলেন, খাওয়া দাওয়া করলেন লাইট, তারপরে যদি আপনারা যান তাহলে আর আরামসে আপনি আপনারা ইয়ে করতে পারবেন, তোয়াফ করতে পারবেন। আমরা তো অনেক আরাম হয়েছে, আমাদের কোনো সমস্যা হয় না, আর একেবারে খালি। এখন বর্তমানে মাত্র 15 মিনিটে আমরা সাত চক্কর দিয়ে দিছি, সো আমাদের জন্য তেমন কষ্ট হয় নাই। তারপরে আমরা সাফা মরাতে দৌড়াইলাম, ওইখানে যাওয়ার পরে আবার আমাদের এইরকম আমরা রেস্ট করে করে করছি, মনে হয় আধা ঘন্টা লাগছে আমাদের, কারণ ওইখানে আমরা মানে অনেক টায়ার্ড ছিলাম সারাদিনের জার্নি। আর সাফা মরাতেও আপনি রেস্ট করে করে করতে পারেন, আমরা এক চক্কর দিছি, তারপরে কিছুক্ষণ বসছি, 10-5 মিনিট 7 মিনিট বসছি, তারপরে আর এক চক্কর দিছি, এইরকম কইরা কইরা। এখন আর ভিডিওতে আপনারা দেখতে পাইতেছেন মানুষ কতজন, এইভাবেই এখন লিমিটেড মানুষ দেওয়া হয়, একসাথে বেশি মানুষ দেওয়া হয় না, তোয়াফেও একসাথে বেশি মানুষ দেওয়া হয় না, সাফা মরাতে একসাথে বেশি মানুষ দেওয়া হয় না, তো অনেক কম মানুষ দেওয়া হয়। ভিডিওতে আপনারা দেখতে পাইতেছেন মাঝে মধ্যে আপনারা জমজমের পানি খাইতে পারেন। তো সাফা মরার দোয়া শেষ, এখন হালাল হব। সো আমার এই চুলটা কাটতে হবে, এখন আমি সেলুনে আসছি। তো এখানে আসার পরে এখন আমার এতদিনের এত লম্বা চুল কাটা ফেলতেছে, আল্লাহর জন্য সেক্রিফাইস, সুবহান আল্লাহ, এই দেখেন কাটতেছে শেষ। এই পাইলা পয়সা বড় করছিলাম 2 বছরে এই চুলটা, তো এখন আল্লাহর জন্য সেক্রিফাইস দিতেছি ইনশাআল্লাহ, আল্লাহ তালা এটা সওয়াব দিবে ইনশাআল্লাহ। শেষ।
এই হলো আমার, এটা শেষ হওয়ার পরে আমার পুরা উমরা শেষ হয়ে যাবে। আমি শুধু গোসলের বাকি আছে, তো পুরা উমরা আমাদের শেষ। তো আমি প্রথমে হালাল হয়েছি, হালাল হওয়ার পরে আমার ওয়াইফকে হালাল করার জন্য মানে এক আঙ্গুল বরাবর চুল কাটতে হয়। তো যাওয়ার সময় আপনারা যদি একটা সিজার নিয়ে নেন, তাইলে আপনার আমরা পুরুষ যারা আছে সেলুনে গিয়ে মাথা কামায় নিলাম, আর ওইখানে যাওয়ার পরে ওয়াইফে যদি আপনাদের ওয়াইফ থাকে বা অন্য কাউ থাকে, মাহরাম থাকে, তো ওই মাহরাম উনি যদি এক আঙ্গুল পরিমাণ মানে 1.5 ইঞ্চ বা 1 ইঞ্চ পরিমাণ চুল কাটলে পরে ইয়ে হয়ে যাবে। তো আমরা খাওয়া চুল টুল কাইটা আমরা আবার হোটেলে আসলাম। হোটেলে আসার পরে ফ্রেশ হইয়া নর্মাল কাপড় চোপড়, তখন এহরাম বাদ দিয়া নর্মাল কাপড় চোপড় পরে নিলাম। আর নর্মাল কাপড় চোপড় পরিয়া আমরা এখন আমরা যাব খাওয়াতে, গিয়ে আমরা এখন ভালো করে খাবো ইনশাল্লাহ। তো আমরা এখন খাবারের দোকানে আছে, এখানে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হোটেল আছে। তো আমরা এটা খুঁজে বাইর করছি, একটা বাঙালি রেস্টুরেন্ট। তো এটা হইলে সাফা টাওয়ারের ভিতরে, সম্ভবত 2nd ফ্লোরে বা 3rd ফ্লোরে মনে হয়, ভুলে গেছি। সো এখানে গেছি, সো এই সাফা টাওয়ারে এখানে আমরা খেসকি মাছ অর্ডার দিছি, তারপরে একটা বোয়াল মাছ অর্ডার দিছি, তারপরে একটা সরফুটি মাছ। এই বোয়াল মাছ পিস অনেক বড় আছে আলহামদুলিল্লাহ, আর হোটেলের নাম হইল গিয়ে এশিয়া হোটেল। সো এখানে বোয়াল মাছের পিসটাও দেখেন অনেক বড়, আর রাইস আছে। সো আমাদের একজন মেহমান আসছিলেন আমাদের সাথে দেখা করতে, তো মেহমানকে নিয়ে এখন খাওয়াতে পারছি। তো এই মেহমানরে নিয়ে আমরা তিনজন বসছি খাওয়াতে। এখানে আলু ভর্তা দিছে, ডাল দিছে, সরপুটি দিছে, তারপরে বাইম মাছ বুনা। সো বাইম মাছ বুনা, সরপুটি, এরপরে বোয়াল মাছ, ডাইল আর আলু ভর্তা, এইসব মূল্যাইয়া খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ। অনেক শান্তি লাগতেছে, আর আমাদের উমরা শেষ হয়ে গেল আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।